আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আলকুসান মনে আজকের নতুন একটি বিষয় নিয়ে আবার আপনাদের মাঝে এসেছি। আজকের বিষয় এনার্জি মিটার। এটা একটা মূল্যবান জিনিস যেটা প্রত্যেকটা বাসা বাড়িতে হাউস ওয়্যারিং এর কাজে ব্যবহার করা হয়। আর সিবিটি সিস্টেমে এই এনার্জি মিটারের কানেকশনটা খুবই জরুরি, তাই আমাদেরকে আজকে এনার্জি মিটার সম্পর্কে জানবো এবং তার কানেকশনটাও দেখব। প্রথমে আমরা জেনে নেব এনার্জি মিটার কি। যে ইনস্ট্রুমেন্টের সাহায্যে কোন সার্কিটের বৈদ্যুতিক শক্তি পরিমাপ করা হয় সেই ইনস্ট্রুমেন্টকে এনার্জি মিটার বা ওয়াট আওয়ার মিটার বলে। এনার্জি মিটার দুই ধরনের হয়, একটি কিলোওয়াট আওয়ার মিটার এবং অন্যটি অ্যাম্পিয়ার আওয়ার মিটার। ইন্ডাকশন টাইপ কিলোওয়াট আওয়ার মিটারকে সার্ভিস মিটারও বলে। এবার জানবো এনার্জি মিটারের গঠন ও কার্য পদ্ধতি। ওয়াট মিটারের মতো এই ধরনের এনার্জি মিটার দুইটি কয়েল থাকে, একটি কারেন্ট কয়েল এবং অন্যটি প্রেশার কয়েল। কারেন্ট কয়েলটি সিসি সার্কিটের সাথে সিরিজে এবং প্রেশার কয়েলটি পিসি সার্কিটের প্যারালেলে সংযোগ করা হয়। প্রেশার কয়েল লাইনের সাথে প্যারালেলে সংযোগ থাকে বলে সমানুপাতিক হারে কারেন্ট প্রবাহিত হয়। উল্লেখ্য যে লোডের কারেন্ট বৃদ্ধির সাথে সাথে কারেন্ট কয়েলের ফ্লাক্সও বৃদ্ধি পায়, ফলে ডিস্ক জোরে ঘোরে। ডায়ালের চাকতিগুলোর একে অপরের সাথে এমন ভাবে সংযুক্ত যাতে প্রত্যেকটি 10 বার ঘুরলে তার বাম পাশের চাকতি 1 বার ঘুরবে। আমরা এই জায়গায় সার্কিটটা দেখতে পাচ্ছি, একটি ইনপুট, একটি আউটপুট আর পিসি কয়েল এবং সিসি কয়েল। এবার আমরা জানবো এনার্জি মিটারের সংযোগ। সিঙ্গেল ফেজ এনার্জি মিটারের কানেকশনটাও দেখে নিব আমরা। তো এনার্জি মিটার সংযোগ করতে গেলে এনার্জি মিটারের ইনপুটটা অবশ্যই পোল থেকে দিতে হয়, তাই আমরা পোল থেকে কানেকশনটা দেখাবো এবং এর আউটপুটটাও ডাবল পোল সার্কিট ব্রেকারে দেখাবো দিতে হয়, সেটাও আমরা দেখব। তাহলে মিটারটা অবশ্যই 220 ভোল্টেজের মিটার, আর যে সাপ্লাই ভোল্টেজ নেব সেটাও 220 ভোল্টেজের। অর্থাৎ প্রথমেই পোল থেকে ফেজটা এনার্জি মিটারে সংযোগ দেওয়া হলো, এরপরে নিউট্রালটা আমরা এনার্জি মিটারে সংযোগ দিল। মনে রাখতে হবে যে এনার্জি মিটারের ইনপুট প্রথমে ফেজ আর তারপরে নিউট্রাল, এরপরে নিউট্রাল তারপরে ফেজ। তো এরপরে নিউট্রালটা আমরা ডাবল পোল সার্কিট ব্রেকার একটি টার্মিনালে দিলাম এবং ফেজটি তার ওপর টার্মিনালে দিলাম। এর সাথে সাথে আমরা আজকে দেখব ডিস্ট্রিবিউশন বোর্ডের কানেকশন। এই ডাবল পোল সার্কিট ব্রেকার থেকে আমরা ডিস্ট্রিবিউশন বোর্ডের একটি ডাবল পোল সার্কিট ব্রেকারে ফেজ কানেকশন দিব, পরে নিউট্রাল। এই এর আউটপুট থেকে আমরা প্রত্যেকটা সিঙ্গেল পোল সার্কিট ব্রেকারের কানেকশনটা দেব। সবাই দেখতে দেখতে একটু মনোযোগ দিয়ে শুনে, আমার এই ভিডিওটি বানানো হচ্ছে আমার স্টুডেন্টের জন্য যারা করোনা ভাইরাসের জন্য বাসায় বসে আছেন, তারা এই ভিডিওটা দেখে কিভাবে এনার্জি মিটারটা সংযোগ দিতে পারে সেটা শিখবে। আর এই ভিডিও বানানোর জন্য আমার সহকর্মী তারা আমার হেল্প করছে, সবাইকে ধন্যবাদ। বিশেষ করে আমার ইউসেফকে ধন্যবাদ। এরপরে সার্কিট ব্রেকারের থেকে প্রত্যেকটা আউটপুট বের হয়ে প্রত্যেকটা সুইচ বোর্ডের জন্য আমরা বের করে রাখবো। আমরা এখানে দেখব একটি সার্কিট ব্রেকার থেকে সুইচ বোর্ডের কানেকশন দেওয়া হয়েছে এবং সাথে যে নিউট্রালটা আছে বাস বারের সাথে, বাস বার নিউট্রাল যেখানে যখন যেখানে নিউট্রাল দরকার হবে সেই জায়গা থেকে আমরা সেখান থেকে নিব। আমরা এবার সুইচ থেকে একটি লোডে সংযোগ দিয়েছি, এবার
সুইচটা অন করব, লোডটি জ্বলছে আপনারা দেখতে পাচ্ছেন। তো এভাবে আমরা একটা এনার্জি মিটারে কিভাবে কানেকশন দিতে হয় সেটা শিখতে পারবো, সাথে ডিস্ট্রিবিউশন বোর্ডটা কিভাবে কানেকশন দিতে হয় সেটাও শিখলাম। তাহলে আজকে যা জানলাম, আমরা জানলাম এনার্জি মিটারটা কি, এনার্জি মিটারের গঠন ও কার্য পদ্ধতি সম্পর্কে জানলাম, কিভাবে এনার্জি মিটারের সংযোগ করতে হয়। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাই। আবার নতুন কোন একটি বিষয় নিয়ে আবার আপনাদের মাঝে আসব। তাহলে যাওয়ার আগে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, ভালো থাকেন।